তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি বিপাশা আজকে নতুন দিনের একটা ব্লগ নিয়ে হাজির, স্পেশালি রবিবারের ব্লগটা। তো সকাল সকাল উঠে রবিবার দিন আমি সকালের জলখাবারটা বানিয়ে নিলাম, সেটা বানালাম হচ্ছে গোলা রুটি। কারণ সবসময় তো ভাত খেতে আর ভালো লাগে না, আর কে কে এটা খেতে ভালোবাসে সেটা জানাবে। ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম, তো যাই হোক হয়েছিল মোটামুটি এই যে কোনো রকমে। তারপরে বর চলে গেল বাজার করতে, বাজার করে ফিরে এসছে তো অনেক সবজি ছিল, ও শুধু মাছটা বাজার করতে গেছিলো, আর যা যা ছিল না সেগুলো নিয়ে আসলো আর কি। তো চলো এক এক করে তোমরাও দেখো, এখানে দেখছি নিয়ে এসছে ডিম, তারপর কাঁচকলা, তারপরে এই যে নিয়ে এসছে ওল, আমড়া। এই আমড়া চাটনি খেতে খুবই ভালো লাগে আমার কাছে, ও পেয়েছে তাই নিয়ে এসছে। আর তারপর এখানে কিছু মশলাপাতি ছিল আর কি, অনেক বাজারই ছিল, যে ও যেটা যেটা আনতে বলেছিলাম আর কি। আর আমি বলেছি যে অল্প করে মাছ নিয়ে আসবে, কারণ শরীরটা অত ভালো না, ইচ্ছা করছে না কিছু খেতে, আবার রান্না করতেও ভালো লাগছে না। তো দেখছি এখানে দু রকম মাছ নিয়ে এসছে, মানে রবিবার দিন যেদিন ছুটি থাকে আর কি, মানে যেদিন ছুটি থাকে ওর, সেই দিন সকালবেলা বাজারে যায়, তো মানে জিনিস দেখে ওর মাথায় কাজ করে না আর কি। অন্যদিন ডিউটির থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা বাজারে যায়, তেমন টাটকা কিছুই পায় না। তো যাই হোক, মাছগুলো ভাজার পরে আমার শরীরটা এত খারাপ লাগছিল, ও নিজেই রান্না করতে বসে পড়েছে। আর সত্যি আমার বরটা এত ভালো, আমাকে খুবই হেল্প করে, আর আমি খুব ভোরে উঠে রান্না করতে হয় যেদিন ও সকালে ডিউটি থাকে, সেই দিনও ও আমাকে অনেকই হেল্প করে। তো যাই হোক, তারপরে আমি এই মাছের ঝালটা করেছিলাম, তারপরে দুজন মিলে রান্নাটা করলাম আর কি, খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো।